আজকে আমি তোমাদের 126 পাতা থেকে প্রশ্ন দেব। আগের দিন 125 অবধি দিয়ে দিয়েছি, আজকে 126 পাতা থেকে প্রশ্ন দেব, কেমন? ভূগোল পরিবেশ 126 পাতা। আমি প্রশ্নের যে নাম্বার সেটা যেরকম সেরকমই বজায় রেখেছি, কাজেই স্বাভাবিকভাবেই তোমাদের আশা করি অসুবিধে হবে না, এবং তোমরা লিখতে শুরু করবে। কিন্তু এর উত্তরগুলো অবশ্যই লিখবে, কারণ এগুলো সমস্তই তোমাদের কাজে লাগবে। 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, প্রথম দিকে মানুষ ফসলের পোকা মারার জন্য কি কি ব্যবহার করত? প্রথম দিকে ফসলের পোকা মারার জন্য মানুষ প্রথম দিকে মানুষ ফসলের পোকা মারার জন্য কি কি ব্যবহার করত? জিজ্ঞাসার চিহ্ন। 23 নম্বর প্রশ্ন, এগুলো সব কিন্তু 126 পাতার প্রশ্ন, কেমন? 23 নম্বর প্রশ্ন, পোকা মারার জন্য রাসায়নিক বিষ ব্যবহার করার কুফল কি? পোকা মারার জন্য রাসায়নিক বিষ ব্যবহার করার সুফল কি? জিজ্ঞাসার চিহ্ন। তারপর কুফল কি, মানে পোকা মারার জন্য রাসায়নিক বিষ ব্যবহার করা হয় তাতে কি লাভ হয়, আর এটাই হচ্ছে কি তাতে কি ক্ষতি হয়, মাটি নষ্ট হয়ে যায় তোমরা সবাই জানো। পাতা 127, 126-এ দুটোই প্রশ্ন ছিল, 127-এ প্রশ্নের পর প্রশ্নের নম্বর 24, চাষের কাজে মানুষ কোন কোন প্রাণীকে ব্যবহার করে? আজও আমাদের দেশে তো হয়, বহু জায়গাতেই হয় পৃথিবীর, যে চাষের কাজে প্রাণীদের ব্যবহার করা, যেমন গরু ঘোড়া, আর রাজস্থানের মরু অঞ্চলে উট, এগুলো ব্যবহার করা হয়, সেগুলোই লিখবে। 24, চাষের কাজে মানুষ কোন কোন প্রাণীকে ব্যবহার করে, জিজ্ঞাসার চিহ্ন। 25, মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কেন, জিজ্ঞাসার চিহ্ন। 25 নম্বর প্রশ্ন, আবার বলছি, মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কেন? 26, মানুষ গরুকে পোষ মানাতে পেরেছে কেন, জিজ্ঞাসার চিহ্ন। আবার বলছি, মানুষ গরুকে পোষ মানাতে পেরেছে কেন, জিজ্ঞাসার চিহ্ন। 27, হরিণকে মানুষ পোষ মানাতে পারেনি কেন? হরিণকে কিন্তু মানুষ পোষ মানাতে পারেনি, কারণ হরিণ ভীষণ ঝটফটে হয়, আর শরীর হরিণের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হরিণের যে হৃদযন্ত্র সেটা খুব দুর্বল, খুব দ্রুত চলে, ফলে হরিণ ভয় পেয়ে মারা যেতে পারে, সেই জন্যই মানুষ হরিণকে পোষ মানাতে পারে না। পাতা 129-এর প্রশ্ন এবারে, 28 নম্বর প্রশ্ন, মানুষ বিভিন্ন পশু পাখিকে পালন করতে শুরু করেছিল কেন, জিজ্ঞাসার চিহ্ন। মানুষ বিভিন্ন পশু পাখিকে পালন করতে শুরু করেছিল কেন, জিজ্ঞাসার চিহ্ন। 29 নম্বর প্রশ্ন, মানুষ কোন প্রাণীকে প্রথম পোষ মানায়? 29 নম্বর প্রশ্ন, আবার বলছি, মানুষ কোন প্রাণীকে প্রথম পোষ মানায়, কোন প্রাণীকে মানুষ প্রথম পোষ মানাতে পেরেছিল? তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে লিখে ফেলবে, এবং লিখে ফেলে উত্তর করবে যথারীতি। আমি তোমাদের যখন পরবর্তীকালে আবার স্কুল শুরু হবে বা পরীক্ষার সময় এইরকম ধরনেরই পরিবেশ থেকে প্রশ্ন দেওয়া হবে, সেই জন্য প্রশ্ন দিয়ে আগে থেকেই কিন্তু তোমাদের বুঝতে সাহায্য করবে বলে এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। বিশেষ করে সবাই ভালো থাকবে।